আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সবার রিকোয়েস্ট মানতে গিয়ে আমার এই কোর্স নিয়ে আসতে হলো যদিও আমার একটা কোর্স আসার কথা ছিল ইউআই ইউএক্স ব্যাসিক টু পাগলা মানে ব্যাসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ওই কোর্সটা করানো হবে কিন্তু আমি ইউএক্সের একটা আলাদা গাইডলাইন নিয়ে আসছি এবং ইউআই ডিজাইনেরও একটা আলাদা গাইডলাইন নিয়ে আসছি এবং চেষ্টা করব এই দুইটা কোর্সকেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে কিন্তু এমন অনেকেই আছেন যাদের কোনো বেসিক নলেজই নেই যেমন অনেকে জানি নেন যে ইউএক্স একটা আলাদা জিনিস ইউআই আর একটা আলাদা জিনিস তো এই দুইটা জিনিস যে আলাদা আলাদাভাবেও শেখা যায় বা এই দুইটা জিনিসে বা এই দুইটা সেক্টরে আলাদাভাবেও যে আপনি আপনার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন সেই জিনিসটা আমরা অনেকে জানি না তো আমি রিফাত এম হক আপনাদের জন্য এই কোর্সে ইনশাল্লাহ চেষ্টা করব। সুন্দর মতো একটা গাইডলাইন দেওয়ার ইউআই ডিজাইন নিয়ে এবং চেষ্টা করব ফিউচারে যত রকমের প্রজেক্ট ইউজার ইন্টারফেস ডিজাইন দিয়ে আমি করেছি বা করা পসিবল ইউনিক ডিজাইন করা পসিবল সেই সকল জিনিসগুলো এই কোর্সের আয়তা নিয়ে আসতে আমার আরও একটা কোর্স যারা অলরেডি কিনেছেন বা কিনবেন বা কিনেন নি যেটার নাম হচ্ছে স্টাটিয়র জার্নি উইথ ইউএক্স ডিজাইন তারা ওইটা কিনে ফেলবেন কারণ ইউআই ডিজাইনে সাকসেসফুল হতে হলে আপনি যদি একটা ইউনিক ডিজাইন কমপ্লিটলি ডিজাইন করতে চান ক্ষেত্রে আপনাকে ইউএক্স ডিজাইন সম্পর্কে বা এর নলেজ অবশ্যই রাখা জরুরি তাহলে আপনি কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিভাবে বুঝতে হবে বা ব্রেন স্ট্রমিং কীভাবে করতে হবে সে সকল জিনিস সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন এছাড়াও ভবিষ্যতে আমরা ইউএক্সের ইউআইয়ের যত রকমের সফটওয়্যার টুলস সবগুলো দিয়ে এই কোর্সগুলোকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব এবং অবশ্যই তখন কোর্স ফিগুলো ফিটাও এখন যে কোর্স ফিটা কম্পিটিশনের সময় দিচ্ছেন সেটা হয়তো বা তখন আর থাকবে না এখন হয় তখন হয়তো বা আপনাদেরকে একটা ভালো অ্যাডভান্স লেভেলের কোর্স ফি দিতে হবে তো আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার হানড্রেড পারসেন্ট বেস্টটা দেওয়ার এবং মনে রাখবেন এই দুইটা কোর্সই আমার অনলাইন লাইভ কোর্স যদি আমি নিয়ে থাকি ইউআই এর অথবা অফলাইনে যদি আমি ইউআইউএক্স এর লাইভ অফলাইনে যদি আমি এর কোর্স নিয়ে থাকি সেই তখন আপনার এই দুইটা কোর্স প্রিরিকুইজিট হিসেবে কাজ করবে যারা এই দুইটা কোর্স সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন গাইডলাইন পাবেন বা ওভারভিউ ক্লিয়ার কনসেপ্ট করতে পারবেন এই কোর্স দুইটার মাধ্যমে তখন গিয়ে আপনি আমার অফলাইন ব্যাচ বা অনলাইন লাইফ ব্যাচে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবেন এবং মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে পারফেক্ট এবং প্রমিজিং সেক্টর হচ্ছে এখন ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন ওকে তো এইটা হচ্ছে আমার কোর্স দ্বিতীয় কোর্সের একটা টাইটেল যে কোর্সের আউটলাইন হচ্ছে বা কোর্স ওভারভিউ যদি আমি বলি এখানে আমরা পুরো যে কোর্স কন্টেন্টটা শিখবো সেটা হচ্ছে প্রথমত যা যা পড়বো এখানে সেটার একটা ওভারভিউ এবং আ লিটল ইন্ট্রু অ্যাবাউট মি ইউআই স্টাইলে আমার ওই কোর্স যারা কিনেছেন ইউএক্স ডিজাইনের তারা জানেন যে ওখানে আমি আমার ইন্ট্রো দিয়েছিলাম এবং ওখানে ব্র্যাকেটে লিখেছিলাম ইউএক্স স্টাইল বাট এখন আমি আমার ইন্ট্রো দিব ইউআই স্টাইলে এবং আপনি হয়তো দেখতে পারছেন যে আমি একটা গুগল স্লাইড চুজ করেছি যেটা একটু স্টাইলিশ এবং আমি এখানে রকমের ফন্ট ইউজ করেছি এখানে একরকম এখানে একরকম তো এই টাইপোগ্রাফির একটা ব্যাপার স্যাপার আছে তো আমি পুরো লেকচারে এরকম ইন্টারেস্টিংভাবেই রিয়েল লাইফ এক্সাম্পল থেকে শুরু করে ইন্টারেস্টিংভাবেই শেখানোর চেষ্টা করবো যেন আপনাদের মাথায় সেই জিনিসটা সুন্দর মতো গা গেঁথে যায় তো এরপর আমরা শিখব হোয়াট ইজ ডিজাইন অ্যাকচুয়ালি ডিজাইনটা আসলে কি এবং এটা আমি আমার মতো করে দেখাবো আপনাদেরকে অনেক ভালো ভালো ডিজাইনের সংজ্ঞা আছে কিন্তু আমি আমার মতো করে দেখাবো যেন আপনি বুঝতে জিনিসটা বুঝতে পারেন ঠিক মতো এরপর আমরা দেখব অ্যাস্থেটিক ডিজাইন ভার্সেস ইউজাবিলিটি ডিজাইন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এইটা কিভাবে কাজ করে বা এইটার এক্সাম্পলগুলো কী হতে পারে সেগুলো আমরা দেখব আমরা অনেকেই অ্যাস্থেটিক ডিজাইন করি নাকি ইউজেবিলিটি ডিজাইন করি যখন আমরা কোনো পোস্টার বানাই যখন আমরা প্রিন্ট বা ওয়েব এলিমেন্ট বানাই সেই ক্ষেত্রে আমরা একটা আইডিয়া পাবো আজকে এই কোর্স থেকে এরপর আমরা দেখবো হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি ডিজাইন কি বাট গ্রাফিক ডিজাইন কি সেটাও আমরা জানি আমি আমার স্টাইলে দেখাবো এবং আমার স্টাইলটা অবভিয়াসলি কমন স্টাইলই হবে কারণ গ্রাফিক ডিজাইনের আনকমন কোনো স্টাইল নেই বাট আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভিজুয়াল দিয়ে বোঝানো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্রাফিক ডিজাইন দেন আমরা আসল জায়গায় আসবো হোয়াট ইজ ইউ ডিজাইন কেন আমি ডিজাইন সে ডিজাইন নিয়ে ফার্স্টে একটু আলোচনা করলাম যেন আপনি প্রত্যেকটা কম্প্যারিজন করতে পারেন যে ইউআই ডিজাইন কি গ্রাফিক ডিজাইন কি বা ডিজাইন বলতে আমরা আমি কি বোঝাচ্ছি তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইউজার ইন্টারফেস ডিজাইন এটা থাকবে আমাদের পরের সেকশনে দেন হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আমি কিছু কথা বলবো যেগুলো আপনি যদি মেনটেন করতে পারেন ঠিকমতো তাহলে আপনি একজন পারফেক্ট ইউজার ইন্টারফেস ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন কারণ ডিজাইন প্রিন্সিপাল ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এরপর হচ্ছে মেইন জিনিস যেটা হচ্ছে অনেকে আমরা গ্রাফিক ডিজাইনার বাট আমরা জানি না যে আমরা ইউআই ডিজাইনের ক্যারিয়ারে যে কোনো সময় মুভ করতে পারবো ইভেন আমি নিজেও যখন ফ্রিল্যান্সিং করতাম আমি ছিলাম একজন গ্রাফিক ডিজাইনার ফ্লায়ার ডিজাইন করতাম এক বছর ধরে আমি ফ্লায়ার ডিজাইনই করেছি দেন কিন্তু আমি পুরো ক্যারিয়ারটাকে ইউআই ইউএক্স ডিজাইনে মুভ করি ফার্স্ট ইউআই ডিজাইনে মুভ করি দেন ইউএক্সে আসি দেন কমপ্লিটলি ইউআই ইউএক্স ডিজাইনে মুভ করি ওকে তো এইখানে কীভাবে আসবেন সেটার একটা কনসেপ্ট বিল্ডিং আপনাদের বা কনসেপ্ট যেন বিল্ড হয় আপনাদের মাথায় সেইটার একটা আইডিয়া দিব এবং সেটা আপনারা যখন আসবেন তখন সেটা ইন্টারাকশান কীভাবে করছে ইউজারের সাথে সেই জিনিসটা নিয়েও আমরা আরেকটা লেসেন দেখব এরপর হচ্ছে আমরা কিছু আমার কিছু কাজ আছে ক্লায়েন্টের সেই কাজগুলার কিছু এক্সাম্পল দেখবো যে আপনি কীভাবে একটা রিডিজাইন করতে হবেন একটা ওল্ড সাইটকে নিউ সাইটে ওই কাজগুলোর আমি পিএনজিগুলো দেখাবো আপনাদেরকে কাজগুলো করে দেখাবো না কারণ করব আমরা সামনে যখন আমরা ফিউচারের প্রজেক্ট দেখবো এই কোর্সে তখন তো এখানে আমরা আগে আমাদের কনসেপ্ট বুঝতে হবে প্রজেক্টে আসার আগে যদি আমি কনসেপ্ট ধরে ফেলতে পারি আপনাদেরকে আমি বিভিন্ন রকমের প্রজেক্ট হোমওয়ার্ক হিসেবেও দিব সিক্রেট গ্রুপে ইভেন বিভিন্ন রকমের প্রজেক্ট আমরা এখানেও দেখাবো বাট সেই প্রজেক্টগুলো আসলে কীরকম হয় সেইটার ধারণা থেকে হচ্ছে একটা রিডিজাইন কিভাবে করবেন ওল্ড সাইট থেকে নিউ সাইটে এটা দুইটার এক্সাম্পল থাকতে পারে দেন সাম ফ্রিল্যান্সিং ওয়ার্ক দেখাবো ইউআই ডিজাইন নিয়ে আমি যে যেই ফ্রিল্যান্সিংয়ের কাজ আসে বা ফ্রিল্যান্সিংয়ের কীরকম কাজ হতে পারে সেই কাজগুলো দেখাবো এছাড়া আমি একটা পুরো কেস স্টাডি করবো ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করবো একটা আপনার ডিজাইনের পিএনজি দেখাতে ডিজাইন করব না বাট সেটা দেখাবো যে এরকম ছিল ডিজাইনটা এবং ওইটার ফলে এটা এবং এটা আমি আমার ফাইবারে ঢুকে আপনাদেরকে দেখাবো ক্লায়েন্ট ওইটার রিকোয়ারমেন্ট কীভাবে দেয় আমি কিভাবে অ্যানালাইসিস করি কিভাবে জমা দিচ্ছি সেটার এগেন্স্ট আমি কি কত ডলারের কাজ ছিল এবং আমি কি ক্লায়েন্টের কাছ থেকে কেমন রিভিউ পাই এভরিথিং এরকম একটা এক্সাম্পল এখানে থাকবে আপনি যা যা দেখছেন প্রজেক্ট রিলেটেড বা এরকম ওভারভিউ রিলেটেড প্রত্যেকটাতেই প্রজেক্ট ঢুকবে ফিউচারে প্রত্যেকটাতেই লেসেন ইনক্রিজ হবে কিন্তু তার আগে যে বেসিক কনসেপ্টটা আমার জানা দরকার সেটা নিয়ে আসলে এই কোর্সটা করা হয়েছে ফিউচারে বোনাস লেসেন আকারে একদম লাস্টে যেটা আছে বোনাস লেসেন আকারে আপনি অনেক রকমের প্রজেক্ট বা আইডিয়া ডিজাইন আইডিয়া পাবেন এরপর হচ্ছে হু ক্যান লার্ন ইউআই ডিজাইন যেটা আমার ইউএক্স ডিজাইনের মধ্যেও ছিল আমি মনে করি আপনারা প্রত্যেকে আমার ইউএক্স ডিজাইন ইউআই ডিজাইন একসাথে দেখবেন তাহলে দুইটাকে রিলেট করার চেষ্টা রিলেট করতে পারবেন কারণ ইউআই ডিজাইন যে পারে তাকে এমন না ন্যাসেসারি যে তাকে ইউএক্স ডিজাইনও পারতে হবে আবার ইউএক্স ডিজাইন যে পারে তার এমন না নেসেসারি সে ইউআই ডিজাইন পারতে হবে কিন্তু একজন ইউএক্স ডিজাইনারের আন্ডারে একজন ইউআই ডিজাইনার থাকতে পারে তো আমার কোর্সের সাপোর্ট কিভাবে পাবেন প্রিরিকুইজিট কি নেক্সট কোর্স কি আইআই আই লাইভ বা আই অফলাইন নিয়ে আমি কথা বলবো কখন আমার আই লাইভে এর কোর্স লঞ্চ হবে কমপ্লিট বেসিক টু অ্যাডভান্সড কখন আমার অফলাইনে লঞ্চ হবে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এছাড়াও লাস্ট যে লেসেনটা থাকবে সেটা হচ্ছে বোনাস লেসেন যেটা আমি বললাম আমরা বিভিন্ন রকমের ইউজার ইন্টারফেস ডিজাইনের প্রোজেক্ট দেখব তার আগে আমি আপনাদের নিয়ে যে প্রাইভেট গ্রুপ খুলবো সেখানে আপনাদের নলেজটা কতটা বিল্ড আপ হয়েছে সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে কন্টিনিউয়াস ডিসকাশন করব তো আশা করি সবাই আমার এই ওভারভিউটা ভালো লেগেছে আশা করি সবার ভালো লেগেছে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের বেসিক্যালি এটা আনার কথাই ছিল না আমি নিয়ে আসছি কারণ আমি চাচ্ছিলাম আপনাদেরকে এই ইউআইউএক্স সেক্টরটাতে কিছু একটা দিতে কারণ প্রায় এক বছর ধরে আমার কাছে মানুষ বলতেছে যে ভাই ইউআইউএক্স বেশি একটু পাগলা বা ইউইক্স কোর্সটা কখন আসবে বা সামথিং তো একসাথে যদি আমি দুইটা কোর্সই এখন দিতে চাই আপনাকে তাহলে আপনাদের কোর্স ফি মিনিমাম ফিফটিন টু টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ টাকাও হতে পারে তো আমি চেষ্টা করেছি যে ওই টাকার এক বদলে আপনারা যদি এখন কম্পিটিশনে কোর্স দুটো কিনে ফেলতে পারেন জাস্ট মাত্র সাতশো বা সামথিং টাকা যাবে এবং আমার কন্টেন্ট অনুযায়ী এই টাকা খুবই কম কিন্তু কেন আমি দিচ্ছি কারণ যদি আপনি আমার কোর্সটা নিয়ে ফেলতে পারেন তাহলে এই কোর্সটা আপনার সারা জীবন এক্সেস করতে পাবেন এবং সারা জীবনে আমি যত লসেন আপডেট করব কারণ আমাদের প্রাইভেট গ্রুপে যত লে স্টাডি হবে বা যত লেসেন আপডেট হবে ইউএক্স ডিজাইন করছে বা ইউআই ডিজাইন করছে সবগুলোই কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন তখন আর কোনো পেমেন্ট করতে হচ্ছে না তো ইন ফিউচার যারা আমাদের কমিউনিটিতে যুক্ত হবে যারা কোন কন্টিনিউয়াসলি মানে এখন নেই বা ফিউচারে আমাদের যখন পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লাখ মেম্বার হবে তাদেরকে বেলায় কিন্তু এই কোর্সগুলো মিনিমাম সিক্স থেকে এইট থাউজেন্ড টাকা হবে পার কোর্স মানে দুইটা কোর্স কিনতে গেলে আপনাকে তখন সিক্সটিন থাউজেন্ড টাকা পে করতে হবে কারণ কি তখন এই কোর্সটা আর থাকবে না তখন এই কোর্সটা অনেক বেশি কারিকুলাম হবে বোনাস লেসেন অনেক বেশি হবে তো আপনারা যারা আছেন যারা এখনো আমার ওই দুই ওই কোর্সগুলো কিনে নি বা ওই কোর্সটা কিনে নি ইউএক্স ডিজাইন কিনে ফেলবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি চেষ্টা করেছি সম্পূর্ণ গাইডলাইন ইউআই রিলেটেড বা ইউএক্স রিলেটেড সম্পূর্ণ গাইডলাইন আপনাদের মাথায় দেওয়ার জন্য যেন আপনারা তখন ফিল করতে পারেন ইয়েস এখন আমি নামবো মাঠে এবং এখন আমি ফ্রিন্যান্সিংয়ে কাজ করার জন্য প্রস্তুত জো বাট ফ্রিল্যান্সিংয়ে কাজ করার জন্য কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হয় যেমন ওয়ার ফ্রেমিং ডিজাইন করতে হয় ইউএক্সে বা প্রোটোটাইপ বানাইতে হয় কিছু জিনিসের ইউআই ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন রকমের মোবাইল অ্যাপ বা ওয়েব ইউআই বানাতে হয় এই সকল কিছুই আমরা আস্তে আস্তে এই লেসেনগুলোতে অ্যাড করতে থাকবো কিন্তু মেক শিওর যে আপনার ততদিনে ইউআইউএক্সের যে ধারণাটা সেটা পারফেক্টলি গেইন হয়েছে তো আপনাদের যদি গেইন হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে বলবেন আলহামদুলিল্লাহ ইউআইউএক্স সম্পর্কে ধারণা কমপ্লিটলি ডান এখন আমি প্রজেক্টে নামতে চাচ্ছি রিফাত ভাই প্লিজ হেল্প মি তখন আই উইল আই উইল গিভ ইউ সাম প্রজেক্ট ওয়ার্কস আই উইল গিভ ইউ সাম রিডিজাইন ওয়ার্কস আই উইল গিউ ইউ সাম এক্সাম্পল অ্যাবাউট ফ্রিনান্সিং মার্কেট প্লেসেস যেখানে ক্লায়েন্টরা বিভিন্ন রকমের ইউআইউএক্স ডিজাইনের কাজ শেখায় বা অর্ডার করে সরি নট শেখায় অর্ডার করে সো আশা করি আমার এই ওভারভিউটা আপনাদের ভালো লেগেছে এবং দোয়া করবেন যেন আমি কন্টিনিউয়াসলি আপনাদের এই দুইটা কোর্সকেই সুন্দর মতো আরও একটু ইনক্রিজ করতে পারি লেসন অ্যাড করতে পারি আগামী তেরো তারিখ তেরোই অক্টোবর দুই পর্যন্ত এই কম্পিটিশান চলবে কম্পিটিশানের পরই দুইটা কোর্সেরই প্রাইজ বেড়ে যাবে তো দেখা হচ্ছে আমার আমাকে নিয়ে আমার ইন্ট্রো নিয়ে লিটল ইন্ট্রো অ্যাবাউট মি আমি জানি অনেকে বোরিং হয়ে গেছে দূরে বেড়া খালি নিজের ইন্ট্রো দে ভাল লাগে না তো এটা নিয়ে আপনারা অনেকে হয়তো বা বোর বাট বিলিভ মি আমি একটু আমার ইন্ট্রো দিতে পছন্দ করি কারণ কি আমি যে সেক্টর থেকে উঠে আসছি এই পর্যন্ত আসছি এই এই স্ট্রাগল জিনিসটা আপনাদেরকে ফিল করাতে চাই এইটাই হচ্ছে রিয়েল এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি আমার তো এই এক্সপিরিয়েন্স যখন আপনার মধ্যে আমি ট্রান্সফার করতে হবে তখন আপনিও লাইফে যখনই কোনো না কোনো পর্যায়ে যাবেন তখনই আপনার মধ্যে অহংকার আসবে কম তখনই আপনি মনে করবেন যে ইয়াস এই স্ট্রাগলটা আমিও করতে পেরেছি দ্যাটস ওয়াই আই এম ভেরি হ্যাপি রাইট নাও ইন মাই লাইফ তো আশা করি সবাই আমার সাথে থাকবেন আমার নেক্সট লেসনে এবং বোর না হয়ে আমার ইন্ট্রোটা দেখবেন ইউআই স্টাইলে টিল দ্যান টেক কেয়ার টাটা বা বাই